আমরা ঢাকা স্টুডিও থেকে আরেকবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা এখন যাচ্ছি চাঁদপুর। আপনারা দেখেন যে মেঘনা নদীর মোহনায় কী পরিমাণ জাহাজ থাকে, তো মুন্সিগঞ্জ পার হওয়ার পরে মেঘনা নদীর যে মোহনা পাবেন এই মোহনায় দেখবেন যে প্রচুর পরিমাণ জাহাজ, বিভিন্ন প্রকৃতির মালবাহী জাহাজ, যাত্রীবাহী জাহাজ, সব ধরনের জাহাজ আপনারা এখানে পাবেন। হ্যাঁ, এটা মালবাহী, ওই বিভিন্ন ধরনের ইট, বালু, পাথর, খাদ্যদ্রব্য,